আমরা ফুল কিভাবে গুনি প্রথমে তারা এভাবে গুনেছে এক দুই তিন আর তারপর এটা গোনা হয়নি এটা বাদ পড়েছে তারপর আবার চার পাঁচ ছয় এবং আবার এইটাকে বাদ দেওয়া হয়েছে তারপর সাত আট তোমরা এভাবে গুনবে না তোমরা গুনবে এটা চার এটা পাঁচ এটা ছয় সাত আট নয় এবং দশ তাহলে প্রথমটি ভুল ছিল এখন দ্বিতীয়টি দেখা যাক এক দুই তিন চার এটাকে তারা বাদ দেয়নি পাঁচ ছয় সাত আট নয় দশ এটা সঠিক আমি ঠিক এটাতে ক্লিক করব এবং তারপর আমার উত্তরটা দেখব আমরা ইঁদুরগুলোকে কিভাবে গুনতে পারি তাহলে দেখা যাক এক দুই এবং এটা কিন্তু তৃতীয়টি না এটা হলো দ্বিতীয় ইঁদুর এটা একেবারেই ঠিক না ঠিক আছে তাহলে এটা শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা ঠিক আছে এর আগে দ্বিতীয়টিকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু এটা দ্বিতীয় ইঁদুর হওয়ার কথা তৃতীয় না ঠিক আছে তাহলে আমরা সামনে আগাই এখানে গুব্রপোকা গুনতে বলা হয়েছে খালি বাক্সে অজানা সংখ্যাগুলি লিখো ঠিক আছে তাহলে এটা হলো প্রথম গুবড়ে পোকা এটা দ্বিতীয় এরপর আমরা লিখব তৃতীয় তারপর লিখব চতুর্থ খুবই মজার ফুলগুলি গুনো অজানা সংখ্যাগুলো বাক্সে লিখ এটা হলো প্রথম ফুল এটা দ্বিতীয় আমরা ঠিক এখানটায় লিখে দিচ্ছি দেখা যাক ঠিক আছে কিনা আমরা আরেকটা করব আমরা ফুল কিভাবে গুনি হ্যাঁ কিছুক্ষণ আগেই আমরা এরকম একটা প্রশ্ন দেখেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা ঠিক আগেরটার মতোই একই রকমভাবে বাদ দিয়েছে এটা ঠিকভাবে করা হয়নি তাহলে আমরা এইটাকে সঠিক বলে ধরে নিচ্ছি এবং তারপর আমরা শেষ করলাম